ওয়েলকাম এ নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা ফিজিক্স 2 এর তৃতীয় অধ্যায়ের যে রচনামূলক প্রমাণ দুইটা আছে সেই প্রমাণ দুইটার প্রথমটা আজ শিখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছি সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত প্রশ্নে যে তাপগতিবিদ্যার সূত্রটা আছে যেটা বইয়ে খুব বড়ভাবে লেখা বা অনেক কিছু লেখা ব্যাখ্যা দিছে সেটাকে একদম মাত্র 3-4 লাইনে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে শুরু করা যাক এই অধ্যায়ের দ্বিতীয় রচনামূলক প্রশ্নটি নিয়ে। দেখাও যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শুরু করা যাক রচনামূলকটা। এই প্রমাণটা করতে হলে একটা সূত্র জানতে হবে আমাদের, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা ডিকিউ সমান সমান ডিভি প্লাস ডিডব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে ডিকিউ ইকুয়াল টু ডিভি প্লাস ডিডব্লিউ, এখানে ডিডব্লিউ সমান সমান লেখা যায় পিডিবি। তাহলে লেখি ডিকিউ সমান সমান ডিভি প্লাস পিডিবি, এখানে আমরা সাইড নোট দিয়ে দিব পিডিবি। অতএব এটা তো হচ্ছে 1 নং। তারপরে আমরা আরো কিছু কি জানবো, সূত্র সূত্র বা কিছু নোটস বলা যায় স্থির চাপের ক্ষেত্রে। স্থির চাপের ক্ষেত্রে ডিকিউ সমান সমান লেখা যায় সিপি ডিটি, এটা মুখস্থ। তারপরে স্থির আয়তনের ক্ষেত্রে, স্থির আয়তনের ক্ষেত্রে লেখা যায় ডিভি সমান সমান সিভি ডিটি। ওকে, পরের লাইনগুলো করার আগে আমি কিছু কথা বলে নেই। যারা ম্যাথ 2 করছো সেখানে একটা দুটো অধ্যায় ছিল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ম্যাথ 2 এর মেন যে পার্ট বলা যায়, যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেছো ফাঁকি দেওয়া নেই, তারা তৃতীয় অধ্যায় যে ম্যাথগুলো আছে খুব সহজে বুঝতে পারবে। কিন্তু যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে এসেছো ইলেকট্রিক্যাল, যাদের ম্যাথ 2 এবং ফিজিক্স দুইটাই এই সেমিস্টারে আছে, তারা কী করবে, তাদের এই প্রমাণগুলো মাথার উপর দেওয়া যাবে, কারণ তারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছুই করে নেই। আর এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সূত্র কাজে লাগবে। তারা মিড টার্ম পরীক্ষা পর্যন্ত জাস্ট এগুলো দেখবে আর মুখস্থ করে পরীক্ষা দেবে। আমরা এইভাবে মুখস্থ করে পরীক্ষা দিয়ে এসেছি, কিন্তু মিড টার্মের পর তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অধ্যায়গুলো করবে। করার পর যখন তোমরা ফিজিক্স 2 বা ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর যে প্রমাণগুলো পরবর্তীতে আবার ব্যাক করে এসে একবার রিভিশন দিতে যাবে, তখন দেখবে এগুলো তো একদম সোজা, কিন্তু তার আগে এগুলো একটু কঠিনই মনে হবে। তাই ভালোভাবে বুঝে রাখো, পরবর্তীতে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করার পর দেখ মনে পড়বে কোন লাইন কী কারণে হচ্ছে। আর এখন শুধু দেখো আর মুখস্থ করার চেষ্টা করো। যারা কেমিস্ট্রি 1 এবং ফিজিক্স 1 ভালোভাবে করেছে তারা একটা সূত্র জানো, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, সেই সূত্রটা আমরা এখন লিখবো আদর্শ গ্যাসের সমীকরণ হতে। আদর্শ গ্যাসের সমীকরণ হতে পিভি ইকুয়াল টু এনআরটি বা কারণ এন ইকুয়াল টু 1, আর 1 দ্বারা যা গুণ করা হয় সেটাই হয়, কোনো পরিবর্তন হয় না। এখন যারা ডিফারেন্সিয়েশন করছো তার একটা সূত্র জানো, গুণের সূত্র ডি বাই ডি এক্স টু ইউভি ইকুয়াল টু লেখা যায় ইউ ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু সরি প্লাস ভি ডি ইউ বাক ডি এক্স। যারা ডিফারেন্সিয়েশন করছো তারা এই সূত্রটা জানো, যেটা ডিফারেন্সিয়েশন গুণের সূত্র বলা হয়। এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করবো। তোমাদের বই যেটা সাইড নোট হিসেবে দেওয়া আছে ব্যবকলন বা অন্তরীকরণ দুটো একই, তুমি যেটা বলো এর কাজ যদি আমরা ব্যবকলন বা অন্তরীকরণ করি তাহলে লেখা যায় পি ডিবি বাই ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি, আর এখানে লেখা যায় আর ডিটি বাই ডিটি। দেখো এখান এই লাইনটা লক্ষ্য করলে নিচে থেকে সবগুলো ডিটিকে বাদ দিয়ে দেওয়া যায়, আমরা নিচের ডিটিগুলোকে বাদ দিয়ে দিই, মানে ডিটি এখান থেকে আমরা ডিটি কমন নিলে আর এখানে ডিটি নিলে এটা কাটাকাটি করা যায়। আশা করি বুঝতে পারছো, নিচের ডিটিগুলোকে একবার আমরা বাদ দিয়ে দিই, পিডিবি লাইন কিছুটা কমবে ভিডিপি প্লাস আর ডিটি। ওকে, এই লাইন বুঝতে আশা করি কারো সমস্যা হয় নাই, কিন্তু এই লাইনটা বুঝতে সমস্যা হবে আমি শিওর। দেখো পিডিবি প্লাস ভি জিরো আর ডিটি, ভয় নেই আমি বুঝে দিচ্ছি কেন এখানে জিরো এসেছে। এখানে জিরো এসেছে কারণ আমরা জানি চাপ স্থির থাকলে ডিপি সমান সমান জিরো,
চাপ স্থির থাকলে চাপ স্থির থাকলে ডিপি সমান সমান 0। আমি জানি তোমরা এটা জানো না, কিন্তু আজকে জানলে আশা করি মনে থাকবে। আমরা জানি তাপ স্থির থাকলে ডিপি ইকুয়াল টু 0, তাই এখানে ভি ইনটু 0, আর এখানে 0 থাক 0 দ্বারা যাকে গুণ করা 0 হয়, তাহলে লাইনটা হবে এরকম পিডিবি ইকুয়াল টু আর ডি টি, পিডিবি ইকুয়াল টু আর ডি টি। তাহলে এক এইটা মান, এই যে তিনটা মান আমরা পেলাম, এখন এক নং সমীকরণে এই মানগুলো বসিয়ে তাহলে কী হবে, কী লিখব, এক নং এ ডি কিউ ডিবি পিডিবি এর মান বসিয়ে, মান বসিয়ে এখন যে এক নং সমীকরণটা আছে, এক নং সমীকরণে আমরা ডি কিউ ডিবি প্লাস পিডিবি এর মানগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো বসিয়ে দেবো। ওকে, তাহলে মানগুলো বসানো যাক। ডি কিউ সমান সমান আমরা জানি সিপি ডিটি ইকুয়াল টু সিভি ডিটি প্লাস পিডিবি সমান সমান আমরা পেয়েছি আর ডিটি, আর ডিটি। বা একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে ডিটিগুলোকে বাদ দিয়ে দেওয়া যাচ্ছে, তাই ডিটিগুলো বাদ দিয়ে আমরা সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর থাকে। তাহলে আমরা আমাদের প্রমাণটা দেখি কি প্রমাণ করতে বলছে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে শেষ লাইন সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর প্রমাণিত। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি, কিন্তু যার ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন পারো না তাদের অবশ্যই সমস্যা হয়েছে। তারা অঙ্কটা মুখস্থ রাখো, আমি একবার আবার তোমাদের বলে দিচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি ডি কিউ ইকুয়াল টু ডিভি প্লাস ডি ডব্লিউ, একটা সূত্র, এটাও আমাদের মনে রাখতে হবে। ডি ডব্লিউ সমান সমান লেখা যায় পিডিবি লিখলাম, তারপর স্থির চাপের ক্ষেত্রে ডি কিউ সমান সমান লেখা যায় সিপি ডিটি, এবং স্থির আয়তনের ক্ষেত্রে লেখা যায় সিভি ইকুয়াল টু সিডি বিটি ডিটি। এগুলো তোমাদের মুখস্থই থাকতে হবে, সবই মুখস্থ এখানে। তারপর আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তারপর এন ইকুয়াল টু 1, এখানে তো তোমাদের বইয়ে সাইড নোট দেওয়া আছে ব্যবকলন বা অন্তরীকরণ, সেটা তুমি দিতে পারো বা নাও দিতে পারো। করলাম নিচে যে ডিটিগুলো আছে সেই ডিটিগুলোকে বাদ দিয়ে দেওয়া যায়। এই জিনিসটা তোমরা আজ নতুন জানছো আশা করি। স্থির তাপের ক্ষেত্রে ডিপি সমান সমান 0, স্থির চাপের ক্ষেত্রে ডিপি সমান সমান 0 হলে ওকে তাহলে কী পাই, পিডিবি ইকুয়াল টু আর ডিটি। আমরা পিডিবির মান পেয়ে গেছি, আর এইগুলোর মান তো আমরা এখানে লিখলামই। তাহলে এক নং সমীকরণে যে মানগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দেখতে পেলাম যে ডিটি বাদ যায়। এই ডিটি বাদ দেওয়া সিস্টেমটা আসলে না বুঝে আমি আরেকবার করে দেই। এখানে আমরা সিপি ডিটি, আর এখানে ডিটি কমন নিই, কমন নিলে সিবি প্লাস আর থাকে, পর এই ডিটি ডিটি কাটা যায়, কাটা যাওয়ার পর এই লাইনটা আসে। ওটা এত বিস্তারিত করার দরকার নেই, কারণ তোমরা ইঞ্জিনিয়ার। সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আশা করি প্রমাণটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।